এটা স্যার আজকে বলে করে নিয়ে এসেছি স্যার চিনি এক দুই তিন চারটা হচ্ছে আমাদের পুরো তেলে ভাজা চপ, এটা বিদেশি চপ, এটা কালা ভুনার মতো দেখতে, আর আমাদের এটা তো বোঝেন আপনারা শশা, এটা তো ক্যারেট, এগুলো তো বোঝেন আপনারা, এটা গ্রিন চিলি, এটা হচ্ছে অনিয়ন, এটা টমেটো, এটা আপনারা তো জানেন এটা কি, এটা হলো দুঞ্চে পাতা, ঢাকার সবচেয়ে বিখ্যাত সেই মাল যে সব ধরনের তরকারিতে ব্যবহার হয় আপনারা জানেন, এটা তো আমাদের বিখ্যাত সেই আপনাদের রমজান মাসে ব্যবহার হয় চলা, সব কিছু মিলে মিক্সার করে দেওয়া হয়, এগুলো কৃষ্ণ আলু, হ্যাঁ এটা হচ্ছে ভালোবাসে সেই বাদাম ভাই, এটা কোম্পানি বাড়ি দিই আমি, দেখছেন হচ্ছে শীঘ্রই আমরা কি করে তৈরি করছি রমজানের সেই রেসিপি, নিউ রেসিপি, হ্যাঁ সঙ্গে দেওয়া আছে হালকা করে আমাদের সল্ট, সল্ট দেওয়া আছে স্বাদের জন্য, এটা স্বাদের জন্য অনেক কিছু ভাবা হয়, তেল তেল সরিষা তেল, হ্যাঁ সরিষার তেল দেওয়া হবে খানিক বাদে আর কি প্রস্তুত করার পরে, আচ্ছা রমজান মাস তো এটা মুখে দেওয়া এখন ঠিক হবে না, খানিক বাদে আমরা এটা মুখে দেবো, কিছুক্ষণ পরে আমরা এটা সবার উদ্দেশ্যে দেওয়া হবে খাওয়ার জন্যে, এগুলো আর আজকে থাক আজকে বেশ হয়ে যাবে, আর আমরা আমাদের চিনি কেটে দেবেন আমাদের।